অতিরিক্ত আনন্দে কখনোই স্পিড বোটে সেন্ট মার্টিন যাবেন না। যে ভুলটা আমি করছি আপনারা সে ভুলটা কখনোই করবেন না। পরপর দুইবার মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি। প্রথমত যেভাবে ফেরত আসলাম, সুন্দর মতো বোট চলতেছিল, চলতে চলতে হঠাৎ করে পাঙ্কার সাথে জাল পেঁচে যায়, যেটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। অল্পের জন্য আমাদের স্পিড বোট উল্টে যায় নাই, এটা আমাদের সত্যি কপাল বাবা মায়ের দোয়া। এরপরে কোনো প্রকৃতির মেসেজ ছাড়া সাগরে সৃষ্টি হয় উত্তাল ঢেউ, উল্টাপুল্টা বাতাস, যেটা আমরা কখনোই ফেস করি নাই। স্থানীয় লোকজন পর্যন্ত তারা আল্লাহ আল্লাহ করতেছিল। আমি পুরো বিষয়টা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরুটা আমাদের যথারীতি ভালোই ছিল, সুন্দর মতো স্মুথলি যাচ্ছিলাম। যেতে যেতে বেশ ভালোই আশপাশের দৃশ্যগুলো এনজয় করতেছিলাম, আর এটাই মূলত সবাই এনজয় করতে যায়। কিন্তু এনজয়টা যখন জীবনের কাল হয়ে দাঁড়ায় সেটা কিন্তু মহাবিপদ। একটা বিষয় আপনাদের এখন দেখলে খুব হাসি পাবে, স্থানীয় লোকজন স্পিড বোটে চড়ে ঘুমায়, এই ঘুমন্ত ব্যক্তিও হঠাৎ করেই লা ইলাহা বলে লাফ দিয়ে ওঠে। কারণ এতটা স্পিডে চলতে চলতে হঠাৎ করেই বোটটি অল্পের জন্য উল্টে যায় না, কারণ পাঙ্কার সাথে জাল পেঁচে যায়। এর থেকে বিপদের কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। জাল ছাড়ানো হলো, এরপর আবারও ওর স্পিডে চলতে থাকে। কারণ আর যাই হোক, স্পিড বোট তো আর আস্তে চলতে পারবে না, ঢেউর উপর দিয়ে ওকে ব্যালেন্স করে চলতে হবে। চলতে চলতে হঠাৎ করে আমাদের ড্রাইভার সবাইকে ফোর্সলি বলতে থাকে, আপনারা সবাই লাইফ জ্যাকেট পরুন। সে খুব দক্ষতা সহিত বোটটি চালাচ্ছিল, কিন্তু ততক্ষণে আমাদের আত্মায় আর পানি নেই। খুবই ভয় পাচ্ছিলাম, এতটাই ডানে বামে চালাচ্ছিল, নিজেকে কন্ট্রোল করাটা একটু টাফ ছিল। এর ভিতরে আমার বন্ধু রাশেদ, ও এমনিতে একটু ভীতু প্রকৃতির, ও যেন এক পর্যায়ে কান্নাই করে দেয় যে আর হয়তো বা বাড়িতে ফিরে হবেই না। আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দোয়া কালমা পড়তে থাকি। সিরিয়াস বলতে জীবনে এত পরিমাণ ভয় কখনো পেয়েছি বলে আমার মনে হয় না। অবশেষে অনেক দূর থেকে যখন সেন্ট মার্টিনকে দেখতে পেলাম, তখন যেন আত্মায় পানি আসলো। এভাবে চলতে চলতে একটা সময় আমরা সেন্ট মার্টিনের অনেকটা কাছে চলে আসি। আমি প্রত্যেকটা পর্যটককে বলবো, আপনারা কখনোই এই রিস্ক নিয়ে সেন্ট মার্টিন যাবেন না। অবশ্যই সিজনে যাবেন, কারণ নন সিজনে গেলে কোনো সুযোগ সুবিধা তো পাবেনই না, উল্টো আপনাকে কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হবে। এখানে নন সিজনে যাওয়ার পরে আমি কী কী প্রবলেমগুলো ফেস করলাম সেগুলো আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।